এই মাত্র পাওয়া খবর, এবছরে ভারতের ঈদুল ফিতরের ঈদ বন্ধ করার জন্য নতুন সিদ্ধান্ত নিচ্ছেন বিজেপি সরকার। কিন্তু হঠাৎ করে কেন এবছরে ভারতের ঈদুল ফিতরের ঈদ বন্ধ করেছেন বিজেপি সরকার? তবে কি ঈদ বন্ধ করে ভারতের মুসলমানদের ওপর অন্যায় অবিচার করা হচ্ছে না? তাই তো এবার ঈদ বন্ধ নিয়ে মিডিয়ার সামনে কঠিন সমালোচনা করলেন অমিতাভ বচ্চন এবং ভারতের মুসলমানদেরকে নিয়ে ঈদকে সামনে রেখে অনেক বড় সুখবর দিলেন অমিতাভ বচ্চন। কিন্তু কি এমন সুখবর দিলেন তিনি? বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ভারতে ঈদকে সামনে রেখে তৈরি হয় একের পর এক নতুন নতুন বিধি আরোপ, তাই তো এবছরও তার ভিন্নটি হয়নি। কেননা ভারতে এবছরে মুসলমানদের ঈদুল ফিতরের ঈদ বন্ধ করার মতন সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি সরকার। ভারতে করোনা নিয়ে উদ্বেগ, ঈদের আগেই জরুরি বৈঠক ডাকলেন নরেন্দ্র মোদী। কিন্তু হঠাৎ করে কেন ঈদের আগে বৈঠক ডাকলেন মোদী সরকার? এ বিষয়ে এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী বলেন, বর্তমান সময়ে ভারতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ার কারণে ঈদকে সামনে রেখে সকল প্রকার কাজকর্ম বন্ধ করা সহ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তাই তো এবছরের ঈদের নামাজ ঘরে বসেই পড়তে হবে মুসলিমদের। তাই তো ইতিমধ্যে ভারতের মুসলমানদের ওপর এমন নির্দেশের রেগে গিয়ে একে বললেন অমিতাভ বচ্চন। তিনি বলেন, এবছরের মুসলিমেরা কখনো ঈদের নামাজ ঘরে বসে পড়বে না। মুসলিমেরা সকালে ঈদগাহে যে নামাজ পড়বে, কেননা যেখানে ভারতে করোনা ভাইরাসের অবস্থা স্বাভাবিক সেখানে ঈদকে সামনে রেখে লকডাউন দিয়ে কি বোঝাতে যাচ্ছেন মোদী সরকার। তাই তো যে ঈদ বন্ধ করার নতুন প্ল্যান তা সকলে বুঝে গিয়েছে। তাই তো ঈদুল ফিতরের নামাজ এবছরের মুসলিমেরা ঈদগাহে পড়বেন। এতে করে যদি ভারতের মুসলমানদেরকে বিপদের সম্মুখীন হতে হয়, তাও পিছু পা হাঁটবেন না ভারতের ধর্মপ্রাণ মুসলিমেরা। কেননা ভারত থেকে মুসলিমদের নাম নিশানা ছড়িয়ে ফেলতে চান বিজেপি সরকার। তাই তো করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে একের পর এক ঈদ বন্ধ করছেন বিজেপি সরকার। তাই তো অমিতাভ বচ্চন এক সাক্ষাৎকারে বলেন, মুসলিমদের ঈদ পালনে বাধা তৈরি না করে মুসলিমদের ঈদ পালন করতে সুযোগ করে দেয়া হোক। এতে করে মুসলিমরা কিছুটা হলেও স্বস্তি পাবে। তা না হলে ভারতের সকল মুসলিমেরা এবারের ঈদ বন্ধ করলে চুপ করে বসে থাকবেন না। কেননা ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী নবম মাসটি হল রমজান মাস, আর দশম মাস অর্থাৎ শাওয়ালের প্রথম দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয় ঈদ। আর এই ঈদে সকল মুসলিমেরা ঈদগাহে নামাজ পড়ে, তারা তাদের আত্মীয় স্বজনদের সাথে ঘুরতে যান। তাই তো এই দিনটাকে সকল মুসলিমেরা বিশেষ প্রাধান্য দিয়ে থাকেন। আর সেই ঈদকে যদি এবছরে বন্ধ করা হয়, তাহলে মুসলিমেরা কখনোই চুপ করে বসে থাকবেন না। তাই তো বর্তমান সময়ে অমিতাভ বচ্চনের এমন মন্তব্যে ভারতের সকল মুসলিমেরা একমত প্রকাশ করেছেন এবং ভারতের ঈদ বন্ধ নিয়ে রীতিমতন মিডিয়া জুড়ে চলছে আলোচনা সমালোচনা। তো বন্ধুরা, ভারতে ঈদুল ফিতরের ঈদ বন্ধ নিয়ে অমিতাভ বচ্চনের এমন মন্তব্যে আপনাদের মতামত কি? এবং আপনারা কি চান এবছরের ঈদের নামাজ ঈদগাহে পড়া হোক? এবং পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম কোনটি? কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।